ঝোপের আড়ালে ডাকছে স্ত্রী কুকুর পাখি। তাদের সংসার করার সময় হয়েছে, তাই পুরুষ পাখি দূর দূরান্ত থেকে মুখে খড়কুটো এনে স্ত্রী এবং পুরুষ পাখি উভয় বাসা তৈরি করছে। 2 থেকে 3 দিনের চেষ্টায় তারা বাসা তৈরি করেছে। বাসা তৈরির 2 থেকে 3 দিনের মাথায় স্ত্রী পাখি একটি ডিম পেরেছে। তার একদিন পর সে তার দ্বিতীয় ডিমটি পেরেছে। তারপর স্ত্রী পাখি ডিমে তা দিতে বসে, আর পুরুষ পাখি বাইরে শত্রুদেরকে পাহারা দিচ্ছে। স্ত্রী পাখি আহারের সময় হলে সে আহার করতে বাসা থেকে চলে যায়, তখন পুরুষ পাখি এসে তা দিতে বসে। এভাবে 12 থেকে 14 দিনের মাথায় তাদের ঘরে প্রথম সন্তানের আগমন হয়। তার পরের দিন তাদের দ্বিতীয় সন্তানের আগমন হয়। শত্রু থেকে বাঁচতে মা গরু মুখে ডিমের খোসা নিয়ে দূরে কোথাও ফেলে আসে। তখন বাবা পাখি তখন তাদের বাচ্চাকে তা দিতে থাকে এবং স্ত্রী গরু পাখি আসলে তাদের বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করে। এভাবে পুরুষ এবং স্ত্রী পাখি পালাক্রমে ওদেরকে খাওয়াতে খাওয়াতে বড় করে তুলছে। বড় হওয়ার পর এরা উড়ার প্রস্তুতি নিচ্ছে। উঠতে উঠতে তারা এক সময় তাদের বাসস্থান ছেড়ে যে যার দিকে উড়ে চলে যায়। এভাবেই গুগু পাখির জীবন কাহিনী চলতে থাকে।